বাংলাদেশের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের পণ্য রফতানিতেও বড় ধস নেমেছে গেল আগস্টে ভারত থেকে দেশে রফতানি কমেছে আঠাশ শতাংশ দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বড়াতে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বলেছে বাংলাদেশে বিক্ষোভ ও সংঘাতের কারণে বৈদেশিক মুদ্রার সংকট আরও গভীর হওয়ায় আগস্ট মাসে ভারতের রফতানি কমে গেছে এ সময় বাংলাদেশে আটষট্টি কোটি দশ লাখ ডলারের পণ্য রফতানি করা হয়েছে যা গত বছরের আগস্টে ছিল চুরানব্বই কোটি তিরিশ লাখ ডলার বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর কারণে ভারতের বাণিজ্যের ওপর তেমন একটা উল্লেখযোগ্য প্রভাব পড়েনি বলে জানিয়েছে ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান ক্রিসল। তবে খাতের অস্থিরতা ও বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সেক্ষেত্রে ভারতের কিছু রফতানিমুখী শিল্পের জন্য আয় ও চলতি মূলধন ঘাটতির কারণ হতে পারে বলে শঙ্কার কথা জানায় প্রতিষ্ঠানটি ভারত থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রফতানি হয় তুলা আর বাংলাদেশের তৈরি পোশাক খাতের চলমান অস্থিরতার মুখে দেশটিতে পোশাক খাতের ক্রয়াদেশ কমে যাওয়ার মধ্যে ভারতের তুলা রফতানিতে ভাটা পড়েছে পরিসংখ্যান বলছে আগস্ট মাসে দেশটির তুলা রফতানি প্রায় দশ শতাংশ কমেছে এ সময় রফতানির পরিমাণ ছিল একশো কোটি ডলার আর গত বছরের আগস্টে যা ছিল একশো কোটি ডলার অর্থাৎ বাংলাদেশের তৈরি পোশাক রফতানির ক্রয়াদেশ কমে যাওয়ার প্রভাব পড়েছে ভারতের বস্ত্র খাতে বাংলাদেশের চলমান পরিস্থিতি তুলাজাত সুতা বিদ্যুৎ জুতা সফট লাগেজ এবং দ্রুত বিক্রি হয় এমন ভোগ্যপণের ওপর ছোটখাটো প্রভাব ফেলবে বলে মনে করে ক্রেসেল বিপরীতে লাভবান হবে জাহাজ ভাঙা শিল্প পাট এবং তৈরি পোশাক শিল্প ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি বাংলাদেশের সঙ্গে ভারতের তেমন একটা বাণিজ্যও নেই গত অর্থ বছরে ভারতের মোট রফতানির দুই দশমিক পাঁচ শতাংশ হয়েছে বাংলাদেশে মোট আমদানির মাত্র শূন্য দশমিক তিন শতাংশ হয়েছে বাংলাদেশ থেকে জানুর শিফাত সময় সংবাদ